রাতের মধ্যে দামি হচ্ছে রমজানের শেষ দশক, দিনের মধ্যে দামি হচ্ছে সব থেকে জুলহাজ মাসের প্রথম দশক। আল্লাহ, এই দিনে একটা দিন আছে যার নাম ইয়াউমা আরাফা। আরাফাতের দিন আল্লাহ একদম মানুষের নিকটে এসে ঘোষণা দেয়, দেখো আমি সবকে ক্ষমা করে দিলাম, কিন্তু ঘুষখোর সুদখোর রাস্তার টাকা চুরি করে যারা হজ করতে গেছে এদের ক্ষমা হবে না, কশ্চিন কারণ আল্লাহ বুঝার তো বিধান করে। এই দিনে আপনার কুরবানির দিন, এটা এই দিনে অগণিত পশু জমা করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ, কুরবানি কেন দিবেন আপনি, লাভ কি? আমরা লাভ শুনবো বক্তব্য আজকের খুদবায় সবাই বলবেন, এটা প্রত্যেকটি পশুর পশমে পশমে একটা করে নেকি শুনেছেন। তেমতে দিন এই পশুটি সিং হাত পা সব কিছু নিয়ে আপনাকে পিঠে সওয়ার করে নিয়ে পুল সেরাত পার করে দেবে, শুনেছেন না শুনেন? এ হলো ফজিলত, এই সব হাদিসগুলি দুর্বল। তাহলে ফজিলত কি? ফজিলত একটাই, ফজিলত একটাই, ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিয়েছেন তখন 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিসসালামের, সন্তান নাই, একদম বার্ধক্য বয়সে আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ দিলেন। ভালোবাসতে বাঁচতে এমন ভালোবাসা হয়ে গেল আল্লাহ বলছেন যে এটা রাখা যাবে না, যাও তুমি রেখে আসো। মক্কাতে মরুভূমিতে রেখে আসলেন পরীক্ষা, এত কলিজার টুকরা সন্তান, ভালোবাসার সন্তান মরুভূমিতে রেখে আসে কেমনে বাবা, অসম্ভব কথা। আল্লাহ প্রথম পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিসসালামকে, পরীক্ষায় পাশ করেছেন, রেখে চলে গেলেন, শর্ট কথা বলছি। এরপরে দ্বিতীয় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে খালি করতে পারছে না, বারবার ইসমাইলের কথা মনে পড়ে আর ধুম করে সামদাস থেকে চলে আসে। দেখা করার জন্য আল্লাহ সুব্যবস্থা করেছিলেন, বরাক একটা নিযুক্ত করেছিলেন, ডাকলি চলে আসতো, উনি বারবার দেখা করতে আসতেন, মাসে একবার আসতেন। আল্লাহ এটা পছন্দ করেন নাই, এত ভালোবাসা মহাব্বত কেন সন্তানের? তখন আল্লাহ বললেন যে কুরবানি কর, আমার আদেশ, কুরবানি করার জন্য প্রস্তুত, পুরা পরিবার চিন্তিত, সবাই কাঁদতেছেন, চিন্তা করতেছেন, একটি মাত্র সন্তান, তাকে কেন কুরবানি করব, কেন বা আল্লাহ আদেশ হলো? যা সংক্ষিপ্ত কথা, মন থেকে একদম যখন খালি করে ইসমাইলকে চিরবিদায় দেওয়ার জন্য সোয়াই দিয়েছেন, ছোড়া চালাতে যাবেন, এই মুহূর্তে আল্লাহ পরীক্ষা শেষ করে ফেলছেন, ওখানে এক দুম্বা দিয়ে দিয়েছেন, বুঝেছেন কি? আপনার অন্তরে কোনো কিছু যদি জায়গা করে নাই তাহলে পরে এই অন্তরটা বাদ হয়ে গেছে। এই অন্তরকে ঠিক করলে, করতে হলে ওই জিনিসটাকে আপনার অন্তর থেকে বের করতে হবে। এটি কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লা ফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন লা ফাসাদাতা, যদি আসমান জমিনে আল্লাহ ব্যতীত আরো কোনো আল্লাহ থাকতো, একাধিক মাবুদ হতো, আল্লাহ হতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ভাইয়েরা, আমার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সেই যুগের আলেম, এই আয়াত নিয়ে গবেষণা করে লিখে দিয়ে গেছেন, ঠিক এই অন্তরটি হচ্ছে এমন, এই অন্তর যদি আল্লাহ ছাড়া কাউকে জায়গা করে দেওয়া হয় তাহলে এই অন্তর বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই অন্তর দিয়ে জান্নাত কামানো যাবে না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। নিজের অন্তরে পরীক্ষা করেন কে কোন জিনিস বসিয়ে রেখেছে, এই অন্তর দিয়ে আল্লাহ সান্নিধ্য লাভ করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করার একটাই মাত্র মাধ্যম, এক মনকে আপনাকে খালি করতে হবে। এই মনের পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান করেছে, এটাই প্রয়োজন।